স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাত মুক্তিযোদ্ধাদের অবমাননা ও দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নোয়াখালী বেগমগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধারা ও তাদের সন্তানরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সকালে বেগমগঞ্জ উপজেলায় চৌরাস্তায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয় এই সময় উপস্থিত ছিলেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ চৌমোহনি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা খালেদ সাইফুল্লাহ যুদ্ধকালীন বেগমগঞ্জ উপজেলা বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান নোয়াখালী জেলা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডার সহ সভাপতি জাফর ইকবাল রূপক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন সহ বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা প্রতিবাদ বিক্ষোভ বিক্ষোভ চৌরাস্তার প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্বাধীনতা বিরোধী চক্র বিএনপি জামাতকে কঠোর হাতে দমনের আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা তাদের সন্তানরা